হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমি ইসমাইল হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নর্মালি যে আমরা মোবাইল বা ক্যামেরা থেকে যে ছবিগুলো তুলি, সেই ছবিগুলোর মাধ্যমে আমরা কিভাবে একটা পাসপোর্ট সাইজের ছবি বানাতে পারি, সেই জিনিসটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। যদি আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। তো ফার্স্টে আমরা অ্যাডোব ফটোশপ সফটওয়্যারটি অন করলাম এবং আমাদের যে দরকার যে ছবিটা, সেই ছবিটাকে আমরা এখানে নিয়ে আসছি। আনার পরে আমরা যে কাজটি করব, ফার্স্টে আমরা এই ছবিটাকে একটা পাসপোর্ট সাইজ দিয়ে আমরা এটাকে কেটে নিব ক্রপ টুল দিয়ে। ক্রপ টুল দিয়ে এখানে ক্রপ টুল ক্লিক করার পরে এখানে উইথ দেবো 1.6, আর এখানে দেবো হাইট দেবো 2, রেজুলেশন দেবো 300। তো এটা হলো আমাদের পাসপোর্ট সাইজের মাপ। আর এটা অনেক সময় ছোট বড় করে, অনেকে 1.5 দেয়, 1.9 দেয়, সেটাও দিতে পারেন, কিন্তু অ্যাকচুয়াল মাপটা হলো 1.6/2। তো এটাকে আমরা ফার্স্টে এভাবে টেনে যতটুকু আমাদের দরকার ততটুকুই আমরা এখান থেকে কেটে নেব। তো আমার ছবিটা একটু বেঁকা আছে, তাই আমি একটু বেঁকা করে এখান থেকে একটু কেটে নেই। বাস, ওকে, এন্টার। তো এন্টার দিলাম, এন্টার দিয়ে এখান থেকে আমরা এই ছবিটাকে কাইটা নিছি। এখন কিন্তু পাসপোর্ট সাইজের আকারে আছে, তো আমরা আরও একটু ছোট করে নিই ছবিটা একটু। বাস, আমাদের একটু খালি চলে, ওকে, এন্টার দিলাম, এন্টার দিয়ে এটাকে কাটিয়ে নিলাম। তো ফার্স্টের কাজ হলো আমাদের এটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে ফেলা। তো আমরা আস্তে আস্তে আমরা এই পেন টুল দিয়েও কাটতে পারি, বা আপনার এখান থেকে লেসো টুল যেটা আছে সেটা দিয়েও আমরা করতে পারি, পলিগন লেসো টুল বা ম্যাগনেটিক টুল দিয়ে এখানে কাজ করা যাবে না, পলিগন লেসো টুল বা আপনারা পেন টুল দিয়ে কাটবেন। তো পেন টুল দিয়ে কাটতে গেলে একটু ঝামেলা আছে, তারপর আমি একটু দেখাই দিচ্ছি। পেন টুল আপনারা ব্যবহার করবেন, এখানে ক্লিক করবেন, এখানে এখানে ক্লিক করবেন, তারপরে এভাবে আস্তে আস্তে আপনার ছবিটাকে একটু জুম করে আস্তে আস্তে এভাবে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এটাকে আস্তে আস্তে, তো এটা যখন আপনার একটু কাটতে চাবেন তখন অল্টা চাইবা, যখন দেখবেন যে একটু ঝামেলা করে তখন এটা আপনার ব্যাগ স্পেস দিয়ে আসবেন আসার পরে, তারপরে এটাকে আবার নতুন করে কাটবেন। যখন ব্যাকা করে কাটবেন তখন কিন্তু আপনাকে অল্টার দিয়ে লাস্ট যেখানে ক্লিক করছেন সেখানে একটা মাউসের লেফট বাটনে একটা ক্লিক করতে হবে অল্টার চেপা, তারপরে এইভাবে আস্তে আস্তে টুকটুক করে করতে হয় এই সিলেকশন দিয়া করলে পেন টুল দিয়ে। আর যদি পলিগন লেসো টুল দিয়ে করেন তা সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি করা যায়, কিন্তু লেসো টুলটা অনেক সময় ঝামেলা করে, সেদিকেও লক্ষ্য রাখতে হয়। তো আমি এটা দিয়ে এই পর্যন্ত করলাম, করার পরে এটাকে আমি এইভাবে জাস্ট দেখানোর জন্য আমি এই পর্যন্ত কি রাখলাম, তারপরে একটু আমি আবার পলিগন লেসো টুল দিয়ে দেখাচ্ছি। তো এইটুকুকে কি করব, আমরা সিলেক্ট করব, তারপরে এই রাইট বাটন ক্লিক করে মার্ক সিলেকশন যে অপশনটা আছে এটাতে ক্লিক করব, ক্লিক করে ওকে দিব। দেওয়ার পরে এই অপশনটাকে আমরা কি করব, ডিলিট করে দিব, ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিব, ঠিক আছে। তারপরে আমরা কন্ট্রোল ডি দিয়ে আমরা সিলেকশন পলিগন লেসো টুল দিয়ে আমরা এই কাজটা করতে পারবো, ক্লিক করে করে তারপরে করতে হবে। পলিগন লেসো টুল দিয়ে যদি করতে চান, তা আমি একটু দেখাইলাম পলিগন লেসো টুল দিয়ে, ওকে। তো এতটুকু সিলেক্ট করে তারপরে আমরা এটাকেও আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিব। দেওয়ার পরে অল্টার কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্টটাকে উঠে দিব। তারপরে আমরা আবার পেন টুল নিয়ে আর একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। পেন টুলে একটু সুবিধা কি, আপনার যেসব জায়গাগুলো একটু রাউন্ড আছে এটা রাউন্ড দিতে পারতেছেন, আর পলিগন টুলে হইলো যে আপনার এই রাউন্ডটা আপনি দিতে পারবেন না, জাস্ট আপনাকে ক্লিক করে করে তারপরে যাইতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই পলিগন লেসো টুলে। আর এই যে এইভাবে যখনই ব্যাকা টানবেন তখনই অল্টার চেপে একটা লেড বাটন এটা ক্লিক করবেন, তাহলে এটা ওই পর্যন্ত কেটে যাবে। মোটামুটি এতটুকু সিলেক্ট করা শেষ, তখন আমরা রাইট বাটন ক্লিক করে মার্ক সিলেক্ট করে দেব, তারপরে ওকে করব। ওকে করার পরে এটা আমাদের সিলেক্ট হয়ে গেছে, তো আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিলাম। তারপরে কন্ট্রোল জ বা ডি দিয়ে ডিসিলেক্টটাকে উঠিয়ে দিলাম। দেওয়ার পরে
তো এখন আমাদের যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা উঠানো হয়েছে, তা আমরা এটাকে এই মাছটাকে ফ্রি করে নিলাম। নেওয়ার পরে আমরা এখন ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেওয়ার দরকার সেটাকে আমরা এখন দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে গেলে এখানে একটু ঝামেলা আছে, ঝামেলা বলতে এই শার্টটা হোয়াইট, তো এই কারণে এই ঝামেলাটা হচ্ছে। তো আমি এইটুকু সিলেক্ট করে আমি আগে কালারটা দিয়ে নিই, ঠিক আছে? যদি আমরা সাদা দেই তাহলে তো সাদাই থাকলো। আর এখান থেকে আমরা এই এই যে দুইটা আছে প্লেট আছে, কালার প্লেট, এখান থেকে আমরা যে কোনো কালারকে এখান থেকে সিলেক্ট করে তারপরে এখানে নিয়ে, তারপরে এই ফন্টে যেহেতু আছে তো অল্টার ডিলেট চাপলে এখানে কালারটা হয়ে যাবে। এটা দেওয়ার একটু কারণ আছে, কারণ এইখান থেকে কিন্তু লিক করতেছিল, যার কারণে আমি এটাকে আগে ব্লক করে দিলাম। তাই আমি এই সাইডও সেম কাজটা করব, নয়তো ব্যাকগ্রাউন্ড যেহেতু এই যে শার্টটা সাদা, তো আপনি যেহেতু পুরোটা সিলেক্ট করতে গেলে আপনার শার্ট সহ সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই আমি এই জিনিসটা করতেছি অল্টার ডিলিট দিয়ে এটাকে আটকে দিলাম। এখন দেখেন আমি এটা দিয়ে পুরোটাকে সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট হয়ে গেছে। দেখেন অল্টার দিয়ে ডিলিট দিই, দেখেন পুরোটা কালারটা হয়ে গেছে। এখন আবার ম্যাজিক টুল দেন, এখানে দেখেন একটু দাগ রয়ে গেছে যে জোড়া লাগছে সেই জন্য, তো আমি আবার পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অল্টার ডিলেট দিয়ে আমি কিন্তু কালারটাকে দিয়ে দিলাম, তারপরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্টটাকে উঠিয়ে দিলাম। এটা হলো যখন মনে করেন ঝামেলায় পড়েন সেই ক্ষেত্রে, কিন্তু এই শার্টটা কিন্তু এই যে এই এই সাদা দাগটা থাকাতে পুরোটা আমি যখন সিলেক্ট করি এই ভিতরেও সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই ভিতরে তো আমার কালার দেওয়ার দরকার নেই, তাই আমি এটাকে এভাবে নিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। এখন দেখেন একটু দেখা যাচ্ছে যে আমরা যে কাটছাড় করছি, এই যে চুলের পাইপ দেয় একটু টুকটাক এটা থাকবেই। তো এটাকে উঠানোর জন্য কী করতে হবে, এখানে দেখেন ব্লোয়ার টুল আছে, ব্লোয়ার টুল এটাকে নেব। নেওয়ার পরে এটা আপনার ইচ্ছা করলে সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ দিয়ে এটাকে বড় ছোট করতে পারবেন, অথবা এখান থেকেও আপনারা ছোট করে নিতে পারবেন, ছোট বড় করতে পারবেন, কত পিক্সেলে রাখবেন আর কি। এই যে গোল দাগটা, তো আমি একটু এইটাকে আমি জাস্ট এই যে কোনাগুলো যেখানে কোনা কাঞ্চি যেখানে, জাস্ট এটাকে আমি একটু আফসা করে দিই যাতে এটা মানুষের চোখে না বাজে। দিলাম, দেওয়ার পরে এখন আমরা কি করব, এই দেখেন কপালে একটা দাগ আছে, এই দাগটাকে আমরা উঠাইতে হবে। এই যে আমি হাত টানছি, এটা শিফটের যে কিবোর্ডের যে শিফট আছে, শিফট চাপলে কিন্তু এই হাতটা চলে আসবে, এটা দিয়ে আমি লাড়াচড়া করতে পারবো। তো এখান থেকে আমরা কি করব, হিলিং ব্রাশ টুলটা নিব। নেওয়ার পরে অল্টার চাইপা, এই যেখানে দাগ তার পাশে অল্টার চাইপা লেড বাটনে ক্লিক করে তারপরে এখানে এটাকে এভাবে দাগটাকে উঠাই দিলাম। এখন দেখেন আমরা খুঁজা দেখবো যে আরও কোথায় কোথায় স্পট আছে, এখানে আছে, এখানে আছে, এভাবে আপনারা যেখানে যেখানে স্পট আছে তার পাশ থেকে অল্টার চাইপা লেড বাটন ক্লিক করে এভাবে আপনারা এই দাগগুলোকে উঠাই দেবেন, ঠিক আছে? আপনার যত বেশি সময় দেবেন তত কিন্তু এই ছবিটা কিন্তু ভালো হবে। তো এভাবে উঠাই দিলাম। তো আমি এখন কি করব, কন্ট্রোল ইমেজ থেকে ছবিটাকে একটু সুন্দর করব, একটু সাদা করব। তাই ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাব। যাওয়ার পরে এইখানে দেখেন কার্ভাস একটা অপশন আছে, এটা আনবো। আনার পরে এখান থেকে আমি ছবিটাকে একটু সাদা করে দেব, বা কালো করতে চাইলে কালো এখান থেকে করবেন, তো আমি সাদা করে দিলাম, একটু হালকা সাদা করে দিলাম। ওকে, আবার ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাই। যাওয়ার পরে কালার বান যে অপশনটা আছে, অটো কালার বাদ দিয়ে কালার বান যে অপশনটা আছে সেটাতে যাব। যাওয়ার পরে এখানে আমরা এখান থেকে একটু আমাদের যে দেখেন এটা যদি আমি আপ ডাউন করি তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, তো আমাদের যেরকমের দরকার সেরকমের আমরা এখান থেকে আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নিতে পারবো। ওকে, আমার আর দরকার নেই, এখানে মোটামুটি হয়ে গেছে। তো দেখলেন মোটামুটি কিভাবে একটা পাসপোর্ট সাইজ ছবি করতে হয়। এখন আমি এই ছবিটাকে কিভাবে প্রিন্ট দিবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা কন্ট্রোল এন অথবা ফাইল থেকে নিউ একটা পেজ নেব, এটাকে A4 সাইজের একটা পেজ নেব, তারপরে এইটাকে আমরা এই ছবিটাকে ডাইরেক্ট এখানে নিয়ে আসলাম, তাই না? অথবা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারেন, আর এইভাবে আমি সরাসরি টাইনাও নিয়ে আসতে পারেন যেটা আপনার খুশি। তো এইটাকে আমি আমি একটু বড় করে নিলাম। নেওয়ার পরে এই ছবিটাকে আমরা ফার্স্টে এই কোনায় দিলাম, দেওয়ার পরে
অল্টার চাইপা এটাকে একটা কপি করলাম, অল্টার চাইপা সাইডে নিয়ে আসলাম, শিফট অল্টার শিফট ধরনটা চাইপা রাখছি যাতে আমাদের যে লাইনটা যাতে অ্যাকুরেট থাকে। শিফট চাইপা ধরলে আপনার এই লাইনের লাইন থেকে বাইরে যাবে না। দেখেন আমি কিন্তু নিচে নামানোর চেষ্টা করতেছি কিন্তু নিচে নামতেছে না। আমি যদি শিফটটা ছেড়ে দিই আমি দেখেন এখন নিচের দিকে নেমে যাচ্ছে, সেজন্য আমাদের শিফটটা চাইপা এভাবে রাখলাম, এখানে রাখলাম। রাখার পরে আমরা কি করব, কন্ট্রোল ই দিয়ে এটাকে সিলেক্ট করে নেব দুইটা ছবিকে। তারপর কন্ট্রোল ই দিয়ে সিলেক্ট করার পরে আমরা দুইটা দুটা ছবিকে কিন্তু এই সাইডে নিয়ে আসলাম। আসার পরে কন্ট্রোল ই দিয়ে আবার চারোটাকে একসাথে সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন আমরা চারোটা ছবিকে একসাথে একই সিরিয়ালে আমরা নিচে নামায় ফেলাইলাম। তারপরে আমরা আবার কন্ট্রোল ই দিয়ে সরি অল্টার শিফট চাইপে আবার নিচের দিকে নামায় আবার একটা রাখলাম কপি। তারপর আমরা আবার অল্টার চাইপে আবার নিচের দিকে নামায় আর একটা সিরিয়াল রাখলাম। তো আমরা জানি যে একটা পেজে পাসপোর্ট সাইজের ছবি 20টার বেশি আটে না। তো এই যে দেখেন এখানে 20টার বেশি কিন্তু হবে না, এখানে 20টা আছে। আর স্ট্যাম্প সাইজ তো এখন মোটামুটি চলেই না, স্ট্যাম্প সাইজ আপনারা যদি বানান তাহলে পাসপোর্ট সাইজের হলো 1.6x2 আর স্ট্যাম্প সাইজের হলো 80x100, আপনার উইথ হবে 80 আর হাইট হবে 100। তো এইভাবে আপনারা ইটা দিয়ে নেবেন। তো এখন আমরা প্রিন্ট দিব। তো এখন আমরা প্রিন্ট দিতে গেলে দেখেন কন্ট্রোল পি দিয়ে পি দেওয়ার পরে দেখেন এই এরকম একটা অপশন আসছে। আসলে এখানে দেখেন এই যে একটা অপশন আছে এটাকে আমরা টিক চিহ্নটাকে উঠিয়ে দিব। তো টপে আমরা দেব 0.1 এবং লেফটে দেব 0.1 বা অন দিলেও হয়, অন দিলে আবার বেশি নেমে যায়, 1 ইঞ্চি নেমে যাবে। তো 0.1 আর লেফটে 0.1 দিয়ে আমরা একটু সাইডে চাপাই নিলাম, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে বা এখানে যে স্কিল আছে এখান থেকে 100% করে দিলে এটা আর কাটবে না, যেহেতু আমরা ছবিটাকে এক সাইডে বসাইছি। এটা বসানোর একটা কারণ হলো এই যে কাজটা, এই জিনিসটা আমার দেখানোর মেইন উদ্দেশ্য। তো 2 দিলাম, এখানেও 2 দিয়ে দিই, 0.1 দিয়ে দিলেই হয়। তারপর আমরা প্রিন্টে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা প্রপার্টিসে যাব। যাওয়ার পরে প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে সবসময় পেজ সেটআপটা ঠিক করবেন সবার আগে। তারপরে এখান থেকে গ্লোজি পেপারে যদি আপনারা প্রিন্ট দেন, ফটো পেপার প্রিন্ট দিবেন, তারপরে এখানে স্ট্যান্ডার্ড মোড আছে এটাকে হাই মোড করে দিয়ে তারপরে ওকে দিবেন। এখন কয় পেজ দিবেন সেটা এখানে সিলেক্ট করে দিয়ে বাস ওকে দিবেন, আপনার প্রিন্ট হয়ে যাবে। তো দেখলেন কিভাবে নর্মাল একটা ছবি থেকে কিভাবে একটা পাসপোর্ট সাইজ ছবি করতে হয়, সেটাই আজকে আমার দেখানোর উদ্দেশ্য ছিল। ফার্স্টে কিন্তু আমাদের ছবিটা এরকমের ছিল, সেখান থেকে আমরা এখানে চলে আসছি। তো দেখলেন কিভাবে একটা পাসপোর্ট সাইজের ছবি পরিপূর্ণভাবে করতে হয়, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাইছি। তো আজকে টিউটোরিয়ালটি মোটামুটি এই পর্যন্ত কি। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফেজ।